হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছি একটা মজার ছবি নিয়ে। বেশ, বর্ষা শুরু হয়েছে, চারদিকে জল আর জল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্যাঙের ছাতা, ব্যাঙের ঝাঁক, তাই না? এসো তাহলে আমরা আজ ব্যাঙের ছাতা কীভাবে আঁকতে হয় দেখে নিই। এই ব্যাঙের ছাতাকে মাশরুম বলা হয়, আমরা মজা করে নাম দিয়েছি ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা খুবই সহজ আঁকা, একটা স্লিপিং ডি, আর তার নিচ থেকে এইরকম ছাতার ডান্ডি করে দিলেই হলো। এই দেখো, এখানে যেভাবে দেখাচ্ছি এইভাবে এঁকে ফেলো। আর সবশেষে এই ছবিটার মতো আরও দুটো ব্যাঙের ছাতা অ্যাড করে আশেপাশে আরও কিছু ফার্ন জাতীয় গাছ এঁকে ফেলো, তারপর আমরা কালার শুরু করব। কালার শুরু করার আগে তোমরা এই ছবিটা দেখে প্রয়োজনীয় কালারগুলো পাশে বের করে রাখো। এখানে যেভাবে আমি কালারগুলো দেখাচ্ছি সেইভাবে কালার করতে শুরু করো। এই হয়ে গেল ব্যাঙেদের ছাতা। এবার ব্যাঙরা এসে এখানে থাকবে, খাবে, দাবে, তারপর গ্যাংর গ্যাং ডাকবে। তোমরা এটা প্র্যাকটিস করো, করে আমায় দেখিও, এরপর আমরা ব্যাং আঁকা শিখবো। কেমন? তাহলে আজ টাটা, ভালো থেকো।